ফর্মুলা যেটা পড়ছিলাম, আজকে নতুন চিন্তার সূত্র লিখে দিছি। আমি 12 নম্বর সূত্রের প্রমাণটা দেখাই দিচ্ছি। প্রমাণ 12, সাইন 3a। সবাই ভালো করে শোনো, 3a কে লেখা যায় 2a প্লাস a। জানতে চাই সাইন a প্লাস b সূত্রটা কত হবে? সাইন a প্লাস b, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। সবাই কি এই সূত্রটা বুঝছো? সবাই জি ভাইয়া। সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন টু এর সূত্র কত ভেরা? সবাই মনে হয় পার, টু সাইন এ কস এ, ভেরি গুড, ইনটু কস এ প্লাস কস টু এর ফর্মুলা 1 minus 2 sin square a into sin a. So এটা যেটা হবে 2 sin a into cos square a, ব্র্যাকেটে গুণ করে দাও sin a minus 2 sin cube a। জানতে চাই এই cos square a রাখবো না আমি, বেরা cos 2 এর অনেক সূত্র আছে, আমি এই সূত্রটা কেন ব্যবহার করছি বলো, কেউ বলতে পারবা? স্যার সাইন এ তো আছে, এই জন্য সাইন এর সাথে, হ্যাঁ হ্যাঁ, কারণ এটা সাইন এর মাধ্যমে প্রকাশ করতে হবে, কারেক্ট। এই কস স্কয়ার এ কে কি লেখা যায়? 1 মাইনাস সাইন স্কয়ার, 1 মাইনাস সাইন স্কয়ার এ, ভেরি গুড, সাইন এ মাইনাস 2 সাইন কিউব এ, ব্র্যাকেটের ভিতরে গুণ করো 2 সাইন এ মাইনাস 2 সাইন কিউব এ প্লাস সাইন এ মাইনাস 2 সাইন কিউব এ। তো 2 sin a প্লাস sin a হইল 3 sin a মাইনাস 4 sin কিউব a। আশা করি সবাই প্রমাণ 12 টা বুঝতে পারছো। এক্স্যাক্টলি একই রকম ভাবে cos 3a কে 2a প্লাস a লিখে, tan 3a কে tan 2a প্লাস a লিখে প্রমাণটা মনে হয় করতে পারো। আমি কি বুঝাইতে পারছি? মানে জাস্ট তোমাদের ওই আগ্রহটুকু থাকতে হবে, তাহলে আই হোপ তোমরা সবাই এগুলো করতে পারবা। তোমাদের একটু আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি। পারবা ভেরা 13 আর 14 সূত্রের প্রমাণ? ইনশাআল্লাহ স্যার। ওকে, এই তিনটা ফর্মুলা 30 সেকেন্ড একটু দেখে নাও, তাহলে ম্যাথে চলে যাই। 7.4 এর আমরা 1 থেকে মোস্ট প্রবাবলি 7 পর্যন্ত করছিলাম, 8 নাম্বার অঙ্কটা করা হয়নি। সবাই একটু দেখে নাও, কারণ এটা 3x এর সূত্র ছিল। 8 নাম্বার 9 নাম্বার এই দুইটা ম্যাথ আমরা করি নাই, মাঝখানে আবার 10 নাম্বারটা করছি। তো আমরা চলে আসো 3 এর ম্যাথ গুলা প্রথমে করি, সেটা হচ্ছে 8 9 14 নাম্বার আর 16 17 আছে, আচ্ছা ওইটাই পরে যাচ্ছি। প্রথমত 8 নাম্বার দেখো, 3 sin x minus sin 3x divided by 3 cos x plus cos 3x, left hand side থেকে শুরু করি। স্যার ভিডিও আটকে গেছে। সবাই কি কথা শুনতে পাচ্ছ? জি ভাইয়া। এক মিনিট একটু করতেছি। ভেরা বলো সাইন 3x আর cos 3x এর সূত্র দুটা কি কি? মাত্র পড়ছি।
साइन थ्री एक्स, थ्री साइन एक्स माइनस फोर साइन स्क्वायर एक्स, क्यूबिक्स सर क्यूबिक्स, और बोलो कॉस थ्री एक्स का सूत्र क्या, फोर कॉस क्यूबिक्स माइनस थ्री कॉस, माइनस थ्री कॉस के ब्रैकेटें भीतरे पाठाए दो, थ्री साइन एक्स प्लस फोर साइन क्यूबिक्स, थ्री कॉस एक्स प्लस फोर कॉस क्यूबिक्स माइनस थ्री कॉस, सो थ्री साइन एक्स कैंसिल, थ्री कॉस एक्स कैंसिल, फोर साइन क्यूबिक्स बाय फोर कॉस क्यूबिक्स, फोर फोर काटा टेन क्यूबिक्स राइट साइड, সবাই কি বুঝতেছো ম্যাথটা একদম সহজ, সূত্রটা বসাই দিছি খালি, আর তেমন কিছুই বোধহয় এখানে বুঝার নাই, ম্যাথটা কি সবাই বুঝছে? জি ভাইয়া, জি স্যার, ওকে নেক্সট নয় নাম্বার ম্যাথটা একটু দেখে নাও, নয় নাম্বার ম্যাথটা কট থ্রি এ আছে, ভেরা আমরা আজকে টেন থ্রি এর সূত্র মুখস্থ করছি না, আমাকে বলো কট থ্রি এ মানে টেন কে উল্টাইলেই কট এর ফর্মুলাটা হয়ে যাবে না, মানে আমরা টেন থ্রি এর ফর্মুলা পড়ছি, থ্রি টেন এ মাইনাস টেন কিউবে ওয়ান মাইনাস থ্রি টেন স্কোয়ারে, সো তোমাদের কাছে আমি জানতে চাই কট থ্রি এ আছে, এটাকে লেখা যায় ওয়ান বাই টেন থ্রি, টেন থ্রি এর সূত্র হইল থ্রি টেন এ মাইনাস টেন কিউবে ওয়ান মাইনাস থ্রি টেন স্কোয়ার, তাহলে যেহেতু উল্টা আছে ওয়ান মাইনাস থ্রি টেন স্কোয়ার এ আছে হবে আর নিচে হবে থ্রি টেন এ মাইনাস টেন কিউবে, আমি কি থার্ড লাইনটা বুঝাইতে পারছি, টেন থ্রি এর সূত্রটা হলো এটা নিচে উপরে এটা নিচে, ওয়ান বাই টেন থ্রি হলে উল্টায় যাবে, ক্লাসের সবাই কি কি বুঝাইতে পারছে? জি ভাইয়া, ওকে তো কট থ্রি এ যেহেতু আছে তো প্রতিটাকে আমরা টেনেরটাকে কটে নিয়ে যাই, তো কি হবে ম্যাডাম ওয়ান মাইনাস থ্রি বাই কট স্কোয়ার এ, আর থ্রি বাই কটে ওয়ান বাই কট কিউব এ, তো লসাগু করো ল বার হরে, কট স্কোয়ার এ মাইনাস থ্রি কট কিউব এ, থ্রি কট স্কোয়ার এ মাইনাস ওয়ান, আশা করি বুঝতে পারছো, ল বার হরে লসাগু করছি, নিচেরটাকে উল্টায় দিয়ে গুণ করে লেখো দেখি কি হয়, কট স্কোয়ার এ মাইনাস থ্রি বাই কট স্কোয়ার এ ইন্টু কট কিউব এ ডিভাইডেড বাই থ্রি কট স্কোয়ার এ মাইনাস ওয়ান, এরা জানতে চাই কাটাকাটি গেলে কি হবে, এটা এটা একটা কটে থাকে এটার সাথে এটা গুণ হবে, তো ইট উইল বি কট কিউব এ মাইনাস থ্রি কট এ ডিভাইডেড বাই থ্রি কট স্কোয়ার এ মাইনাস ওয়ান, যেটা হবে তোমরা কি ম্যাথটা বুঝছো, এরা একদম ইজি অঙ্ক, ক্যালকুলেশন করা ছাড়া মানে ফর্মুলাটা পারতে হবে ফার্স্ট অফ অল তোমাকে টেন থ্রি এর, আর যেহেতু কটে প্রকাশ করতে বলছে প্রত্যেকটা টেন কে ওয়ান বাই কট লিখে লসাগু করছি চলে আসছে, সবাই কি বুঝছি ম্যাথটা, না বুঝতে পারলে কোনো জায়গায় আমাকে ফ্র্যাঙ্কলি জানাও আমি অবশ্যই বুঝাই দিই, আমার কাছে মনে হচ্ছে যে এই পরের লাইন থেকে আসলে বুঝার কিছু নাই মানে ক্যালকুলেশন করে গেছে, সবাই কি বুঝতেছো, কোনো রেসপন্স পাচ্ছি না ভেরা, সবাই কি আমার কথা শুনতেছো? জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা না না বুঝতে পারলে আমাকে বইলো, মানে আদারওয়াইজ মনে হয় যে তোমরা শুনতেছো না, কারণ আমি তো জানি না যে তোমরা শুনতেছো কিনা, ওকে নয় নাম্বারটা গেল, দশ আমরা অলরেডি আগে করছি, এটা টু এর সূত্র ছিল, থ্রি এর সংক্রান্ত ম্যাথ গুলো আগে আমি করে দিচ্ছি,
सूत्र षोलो नम्बर मैप तो आगे सतर नम्बर कर दिए आसि षोलो नम्बर पर स्पेशल कारण आ दुखित चौदह नम्बर आगे चौदह नम्बर कर दिए आस चौदह दुटा मैप हूबहु एक ही रकम तो चौदह एक नम्बर करी तो भैया तुम्हारा एक तु क्यों की बोलते पारबा कारो मुखस्त हो साइन थ्री एर सूत्र साइन थ्री और कॉस थ्री cos 3a सूत्र हम थ्री कस ए माइन सरि फोर कस किूब ए माइनस थ्री कस एनिमय सूत्र गो तुम्हें मन रखते मैं फोर साइन किूब ए मान ये बोल तो फोर कस किूब ए कत होता डने पाठाओ थ्री कस ए प्लस कस थ्री हमें कि सबा के बुझाते पर भैया तुम्हारे मन आईना कतटुकु मन आमे सूत्र मन आस टू एक्ल टू वन माइनस टू साइन स्कोर बनीमय नोट हिसाब से मन रखिल जी भैया तो साइन थ्री और कस थ्री बनीमय फर्मुला गुला आई फर्मुला गुला तुम्हें मन रखते खाली मन रख ले चलो ना मन रखते बुझाते फॉर्मूला गुलाओ तुम्हें आलादा करे मन रखते तो तुम जो फॉर्मूलार शीटे लक्ष्य करो जो फॉर्मूलार शीटे सूत्र गुला पढ़वा भैया तुम्हारा कि मैं कोचिंग थेके फॉर्मूलार शीट कलेक्ट करसो फिजिकाली প্রতিদিন সকাল 11টা থেকে বিকাল 5টার মধ্যে আসলেই পাবা আচ্ছা আরেকটা বিষয় হলো যখন তুমি এই ফর্মুলা শীটটা পাবা এই দুইটার পাশে चौदह एक नम्बर अंक करते जा देखे आज के कम ही अल्प कैकट बाड़ क्ष दीब तुम्हारे तो तुम्हारा चौदर दु नम्बर फोर ब्रैकेटे साइन क्यूब टेन प्लस कस क्यूब टेन प्रमाण करते थ्री साइन टेन प्लस कस ट्वेंटी डिग्री तो सूत्र पशे रखल एक बुझते सुविधा हो चौदर एक नम्बर लेफ्ट साइड फोर साइन क्यूब टेन सूत्रटा कत होबे ठंडा माथा एटा देखे बोल थ्री साइन टेन डिग्री माइनस साइन थर्टी डिग्री Excellent. Plus 4 cos cube 10. देखे बोलते सुविधाई होच्छे समस्या होच्छे परीक्षार समय तुम्हें ना देखे लिखते हबे 3 cos 20 plus cos 60 आमि कि सबाइके बुझाइते पारछि क्लासे ओके तो sin 30 cos 60 दुइटाई हाफ
হাফ হাফ ক্যান্সেল এই দুটার মধ্যে 3 কমন যায় sin 10 প্লাস cos 20 দ্যাট ইজ রাইট সাইড ক্লাসে সবাই কি বুঝছো ভাইরা আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছো একই রকম ভাবে 14 দুই নাম্বারটা তোমরা করবা আচ্ছা ভেরা মানে আমি একটা কথা বলে দেই 14 দুই করতে গিয়ে তোমরা হয়তো এক জায়গায় প্রবলেম ফেস করতে পারো যেন প্রবলেমটা না হয় আমি আগেই বলে দিচ্ছি ধরো sin 10 প্লাস cos 10 এটা তো সূত্র হয় না ফার্দার আরো যদি ভাঙাইতে হয় ভেরা এই sin 10 কে sin 90 মাইনাস 80 লেখা যায় বলো তো জি স্যার তখন তখন এটা কত হয়ে যাবে বলো তো cos 80 ডিগ্রি হবে সবাই কি বুঝতে পারো sin 90 ডিগ্রি মাইনাস থিটা আর তখন কি cos প্লাস cos ফর্মুলা দিতে পারবা না আমি কি বুঝাইতে পারতেছি sin প্লাস cos এর কোনো ফর্মুলা হয় না ফর্মুলা আছে আইদার cos প্লাস cos অথবা sin প্লাস sin যে কোনো একটাকে চেঞ্জ করে আরো ফার্দার ক্যালকুলেশন করা যায় যেটা তোমাকে 14 2 এ করতে হবে এই নিয়মে করে বাকি দুইটা ইনলাইন করতে হবে তো আমি আর না বলি হোমওয়ার্কটা ট্রাই করো না পারলে তো আমি আসি আমি অবশ্যই দেখাই দিব তাহলে প্রথম হোমওয়ার্কটা হইল 16 নাম্বারটা যেহেতু স্পেশাল একটু পরে যাইতেছি আমরা ওকে ভেরা আমরা আই গেস 1 2 করছি 3 নাম্বার অঙ্কটা বোধহয় বাদ আছে আমি তো ঠিক বলতেছি জি স্যার 3 বাদ আছে হ্যাঁ তো এখন আমরা হচ্ছে বাকিগুলা মানে মোটামুটি আমাদের সূত্র সব শিখা শেষ এবার আমি কতগুলা স্পেশাল ম্যাথ করাই দিই তো করার আগে আমি তোমাদের একটু মনে করাই দিতে চাই ফর্মুলা শিখতে আরেকবার যারা 7.2 পড়ে আসছো তাদের হয়তো মনে আছে ভেরা 15 আর 16 এই দুটা সূত্র একটু দেখে নাও sin a plus b into sin a minus b sin square a minus sin square b 15 নাম্বারটা স্পেশালি দেখো এই অঙ্কের জন্য লাগবে মনে আছে ভেরা মাত্র একটা অঙ্কের জন্য সূত্রটা ইউজ করছিলাম সবার কি মনে আছে জি ভাইয়া তো sin square a minus sin square b উল্টা ভাবে চিন্তা করো এটাকে sin a plus b into sin a minus b বলা যায় তো এখানে যে 3 নাম্বার ম্যাথটা বাকি আছে সবাই লক্ষ্য করো আমি কি এটাকে খেয়াল করো sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b হিসেবে চিন্তা করতে পারি না জি স্যার তো এবারে তিন নাম্বার লেফট সাইড sin স্কয়ার পাই বাই 8 প্লাস থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার পাই বাই 8 মাইনাস থিটা বাই 2 তাহলে আমাকে বলো এটা রাইট সাইড আছে 1 বাই রুট 2 sin থিটা ক্লাসে কয়জন বলতে পারবা sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b ফর্মুলা কি হবে sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b sin 2a না না ভাইয়া sin a plus b into sin a minus b আমি কি বুঝাইতে পারতেছি আবার বুঝাই ভালো করে শোনো এটাকে a এটাকে b ভাবো মনে মনে sin স্কয়ার a minus sin স্কয়ার b সূত্র হচ্ছে sin ব্র্যাকেটে a plus b ইনটু সাইন এ মাইনাস বি আরো বোঝার সুবিধার্থে সূত্রটা লিখে দিই মানে নিয়মটা কি সূত্রগুলো তোমাদের মুখস্থ থাকতে হবে আদারওয়াইজ আসলে কঠিন কাজটা সবাই কি বুঝতে পারছো সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি সাইন এ প্লাস বি ইনটু সাইন এ মাইনাস বি ক্লাসে সবাই কি বুঝছো জি ভাইয়া ধন্যবাদ তো জানতে চাচ্ছি এখানে কি হবে থিটা বাই টু কাটা
पाई बाय एट प्लस पाई बाय एट टू पाई बाय एट माने पाई बाय फोर इनटू साइन थीटा बाय टू और थीटा बाय टू जोग करले पाई बाय एट का था थीटा बाय टू जोग करले है थीटा तो साइन पाई बाय फोर एटा होच्छे वन बाय रूट टू साइन थीटा दैट इज राइट सर सबाई की बुझते पारछे क्लासेर सबाई जी सर जी भैया जी भैया ओके सो সহজ অঙ্ক মানে ফর্মুলাটা যদি প্রপারলি তুমি বসাইতে পারো তাহলেই কাজ হয়ে গেছে তো এরপরে আমরা যে ম্যাথটা করব 1 2 3 হয়ে গেল আচ্ছা 5 নাম্বারটা মাঝখানে বাকি আছে আমি জানি 11 নাম্বারটাও বাকি আছে 11 12 তো এরপরে আমি 3 এর ম্যাথগুলো যেহেতু করতেছিলাম তাহলে 12 নাম্বার অঙ্কটা আগে একটু দেখে আসি 10 এ ইনটু 10 60 ডিগ্রি প্লাস a ইনটু 10 120 ডিগ্রি প্লাস এ প্রমাণ করতে হবে মাইনাস 10 3 বেলা এখানে দেখার বিষয় হলো আমি সব ভ্যালুই জানি 120 ডিগ্রির ভ্যালুটা আসলে জানি না 10 তো যেটা করব এটা যেহেতু স্থূল কোণ এটাকে একটু কষ্ট করে ভাঙাই নি 12 নম্বর আমরা চেষ্টা করতেছি ত্রিকোণমিতি যত ভ্যারিয়েশন আছে সবগুলো অঙ্কই করাই হুবহু একই রকম হইলে সেক্ষেত্রে আমি হয়তো বাড়ির কাজ দিচ্ছি লেফট সাইড tan a tan 60 ডিগ্রি প্লাস a tan 120 ডিগ্রি প্লাস a তোমাদের কাছে আমার প্রশ্ন যারা সবই ঠিক আছে এটাও সূত্র ব্যবহার করতে পারবো কিন্তু এইটাতে একটু ঝামেলা আছে এই কারণে এইটাকে একটু সূক্ষ্ম কোণে পরিণত করি 120 কে কি লেখা যায় কে কে বলতে পারবা দুই ভাবে লেখা যায় 90 প্লাস 30 এভাবে লিখতে পারি 90 প্লাস 30 অথবা 180 মাইনাস 60 করি 90 করলে যেটা ঝামেলা ঝামেলাটা হলো 10 টা আবার কট হয়ে যাবে সবাই কি বুঝতেছো কটের আবার ফর্মুলা পারি না আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে জি ভাইয়া মানে 90 প্লাস 30 করলে যেটা হবে সেটা হলো এই 10 টা কট হয়ে যাবে তো এই কারণে আমি 180 মাইনাস 60 লিখছি কারণটা কি সবাই বুঝছো কেন 180 মাইনাস 60 লিখছি ক্লাসের সবাই জি ভাইয়া আচ্ছা এবার আমাকে বলো tan 180 মাইনাস থিটা কত হবে tan 180 মাইনাস থিটা মাইনাস 10 থিটা মাইনাস 10 ইনটু 10 60 ডিগ্রি প্লাস a ভেরি গুড 10 60 ডিগ্রি মাইনাস আমি কি সবাইকে বোঝাতে পারতেছি tan 180 মাইনাস থিটা tan মাইনাস 10 থিটা মাইনাসটাকে একদম সামনে লিখছি মাঝখানে লাইনকে গুণ অবস্থায় আছে ক্লাসে সবাই কি বুঝতেছো ক্লাসে সবাই জি ভাইয়া জি স্যার রাইট রাইট সাইড হচ্ছে আমাকে প্রমাণ করতে বলছে মাইনাস tan 3 এ তো ভেরা এই দুটো কোন সূত্রে পড়ছে বলো তো এটা আর এটা এটা কোন সূত্রে পড়ছে tan a প্লাস b সবাই কি বুঝতে পারো tan a plus tan b 1 minus tan a tan b tan a minus tan b 1 plus tan a tan b ধরা লাস্ট লাইনটা কি বুঝছি tan a plus b তাহলে মানে স্ট্রেট পড়ায় যাইতে হবে তোমরা আমাকে বলো আমি কিভাবে পড়াবো তোমাদেরকে জিজ্ঞাসা না করে পড়ায় যাবো
তোমাদের প্রশ্ন থাকলে তোমরা আমাকে বইলো নাকি এভাবেই পড়ায় যাব জি স্যার আচ্ছা ঠিক আছে মানে আমার আসলে টেন্ডেন্সি কি আমি প্রতিটা লাইনে জিজ্ঞাসা করি স্টুডেন্টরা যদি কোয়েরি থাকে যাই হোক আপনি যখন জিজ্ঞেস করতেছিলেন তখন না ভিডিও আটকে গিয়েছিল তো আমরা শুনি নাই মাঝখানে ওকে এই লাইন থেকে এই লাইন বুঝছো tan a plus b আর tan a minus b এর সূত্র এটা বল জি ভাইয়া জি ভাইয়া tan tan 60 degree এর ভ্যালু কত চার জায়গায় আছে বলো tan 60 degree root 3 plus tan এত সমস্যা হচ্ছে কেন আমি বুঝতে পারছি না নেটওয়ার্কে কথা আসছে ভাইয়া একটু পর পর মানে বোর্ড ঝাপসা হয়ে যাইতেছে আবার ঠিক হইতেছে tan 60 degree root 3 minus tan 1 plus মানে আমাকে একটু জানাও লব আর হরে কত কত হয় a plus b a minus b কত হবে লবে a plus b into 3 minus tan square very good আর হরেও দেখো তো কি হয় a minus b into a plus b 1 minus 3 tan square তো এই tan এ লবে গুণ করে দাও থ্রি tan এ মাইনাস tan কিউব এ ওয়ান মাইনাস থ্রি tan স্কোয়ার এ বেড়া এটা কি ফর্মুলা লাগতেছে তোমাদের কাছে তোমরা যদি আজকে একটু প্রথমে দিকে মনে রাখতে পারো এটা একটা ফর্মুলা ডাইরেক্ট একটু দেখাই নিয়ে আসি তোমাদের যেটা প্রুফ করতে বলছে আশা করি সবাই ম্যাথটা বুঝতে পারছো এখানে বুঝার বিষয় হলো প্রথমে এক নাম্বার এই স্থূল কোণটাকে আমি সূক্ষ্ম কোণ বানাই নিছি ফার্স্ট অফ অল তারপরে tan a plus b আর tan a minus b সূত্র দিয়ে নরমাল ক্যালকুলেশন করছি তাতে প্রমাণটা হয়ে গেছে আমি কি বুঝাতে পারছি সবাইকে জি ভাইয়া জি ভাইয়া ওকে ফাইন পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি আমাদের 12 হয়ে গেছে 13 হয়ে গেছে আচ্ছা একটা ইম্পর্টেন্ট কথা নতুন বইতে মনে হয় 13 এর দুইটা ম্যাথ আছে নাকি জি ভাইয়া জি ভাইয়া আর দুই নাম্বারটাতে আমাকে একজন বললা যে দুই নাম্বারটাতে মনে হয় ভুল আছে মানে লেফট সাইডটা মনে হয় ভুল আছে এটা মনে হয় 5x হ্যাঁ sec 5x বাই 2 হবে ঠিকই আছে মানে এইটা ইকুয়াল টু রাইট সাইড হবে এটা মনে হয় 10x আছে আমি কি ঠিক বলছি জি ভাইয়া একটু মিলাই নি 13 এর দুই নাম্বারটা আর যদি নতুন বই না থাকে আমাকে বইলো আমি স্ক্রিনশটটা দিয়ে দিব না সবাই কি বুঝতেছো আমার কথা জি ভাইয়া ওকে এবারে ইম্পর্টেন্ট একটা ম্যাথ করব তার আগে আবার একটা ইম্পর্টেন্ট নোটেশন আছে নোট ভালো করে শুনো ভাইরা তোমাদের কি এই চ্যাপ্টারে আমি বলছিলাম বহুল ব্যবহৃত সূত্র এই দুইটা মনে আছে জি ভাইয়া সবচেয়ে বেশি ব্যবহৃত হবে কি সূত্র সেটা বলো তো 2 cos স্কয়ার এ 1 plus cos 2 এ 2 sin স্কয়ার এ 1 minus 1 minus cos 2 মনে আছে সবার জি ভাইয়া ওকে এখন আজকে থেকে একটা নোট মনে রাখবা আমি এই চ্যাপ্টারে দুইটা নোট লিখব এটা শুধু এই চ্যাপ্টারে না পরবর্তী 7.56 এও কাজে লাগবে আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে নোট
नोट एक एकाधिक साइन स्क्वायर ए अथवा कॉस स्क्वायर ए थाकले हाफ इनटू टू कोरे निते होबे हाफ इनटू टू माने कि बोलो तो दुई द्वारा गुण करे दुई आबार भाग करे दिबा एर पिछने रिजन होलो साइन स्क्वायर ए आर कॉस स्क्वायर ए थाकले तार सामने जदि एकटा दुई होय बोलो तो एई दुईटा सूत्र होये जान आमि कि ठीक बोलछि जी भैया क्लासेर सबाई ओके तो এই গ্রুপে বেসিক্যালি চারটা ম্যাথ আছে এই নোটটা অনুযায়ী প্রথমত হচ্ছে পনেরো এর এক একটু দেখে নাও পনেরো এর এক নাম্বারটা হ্যাঁ ভালো করে খেয়াল করো পনেরো এর এক আর দুই এগুলোতে কি একাধিক সাইন স্কোয়ার বা কস স্কোয়ার আছে জি ভাইয়া ইনফ্যাক্ট আমি একটা অঙ্ক করাই নাই মাঝখানে পাঁচ নাম্বার এর পিছনে রিজনটাই হলো এটা দেখো একাধিক সাইন স্কোয়ার আর কস স্কোয়ার আছে মানে দুইটাই যে একাধিক থাকতে হবে তা না মানে দুইটা মিলায় একাধিক থাকলেও হবে আমি কি বুঝাইতে পারতেছি জি ভাইয়া ক্লাসের সবাই তাহলে দুই দ্বারা গুণ করে দুই ভাগ করে নিতে হবে প্রথমত আমি পনেরো এর এক করে দিচ্ছি তোমাদের পনেরো এর দুই এইচ ডাব্লিউ তোমাদের আজকের ক্লাসে আমি তিনটা বাড়ির কাজ দিব প্রথমত হচ্ছে চোদ্দ দুই ডিসি অলরেডি পনেরো এর দুই হবে আরেকটা সামনে আমি দিব বলে দিব আবার বলা যাবে হ্যাঁ শিওর চোদ্দ দুই পনেরো দুই চব্বিশের দুই তিনটা এবারে আসো পনেরো এর এক নাম্বারটা করাই দিচ্ছি একের মতো হুবহু দুই কস স্কয়ার কত আছে এ প্লাস একশো বিশ নাকি আমি কি ঠিক বলছি এরকম আছে দেখো তো ভাইয়ারা একটু সবাই হ্যাঁ প্রথমে মাইনাস পরে প্লাস হবে আচ্ছা সমস্যা নাই ওকে রাইট সাইডটা হইল থ্রি বাই টু এটা প্রমাণ করতে বলছি বলো একাধিক কস স্কোয়ার থাকলে কি করবা সবগুলিকে আগে দুই দিয়ে গুণ করো সামনে একটা হাফ দাও আমি কি বুঝাইতে পারতেছি নোটটা দেখে এরা নোটটা দেখে সবাই কি বুঝতে পারতেছো জি ভাইয়া কেন এই কাজটা করলাম তাতে এই সূত্রটা তিনবার হবে এরা বলো 2 cos স্কয়ার a সূত্র কত 2 cos স্কয়ার a এটা কত হবে বলো তো এটা 1 cos 2 ঠিক আছে এটা কত হবে 1 প্লাস cos 2a মাইনাস 240 আমি কি বুঝাইতে পারতেছি সূত্র মুখস্থ থাকতে হবে মানে না হইলে না আমি যতবারই বলি এই জিনিসগুলো তোমাদের কাছে ধাঁধাই লাগবে মানে এগুলো আসলে মুখস্থ থাকতে হবে মাথার মধ্যে কাজ করতে হবে ওইভাবে 2 cos স্কয়ার a 1 প্লাস cos 2a আর রেগুলার হোমওয়ার্কগুলো করতে হবে 2 cos স্কয়ার এটা কত হবে তিন নাম্বার সূত্র তিন নাম্বারটা একই বলো 2 cos 1 2a প্লাস 1 240 এরা থার্ড লাইনটা কি বুঝছো কিনা আমাকে একটু জানাও তিনবার জি স্যার এই সূত্রটা অ্যাপ্লাই করছে তাতে আমরা তিনটা এক পাইলাম এক প্লাস এক প্লাস এক হয়ে গেল তিন ঠান্ডা মাথায় শুনুন cos 2a আছে আলাদা আর এই দুটাকে সাজাইলাম cos 2a প্লাস 240 cos 2a মাইনাস 240 বেরা তোমাদের যাদের ফর্মুলাগুলো মুখস্থ আছে এইটা দেখে কোন সূত্র মনে পড়তেছে ঠান্ডা মাথায় একটু ভাবো তো
এই সূত্রটা আমরা করছি কোথাও না কোথাও দেখায় আসি আমি স্যার cos c + cos d না 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 cos c + cos d না ভাইয়া 26 নম্বর সূত্র এক্সেলেন্ট হ্যাঁ ঠিক বলছো cos a plus b plus cos a minus b 2 cos a cos b মনে আছে ভাইরা এই চারটা সূত্র আমরা পড়ছিলাম 7.2 তে এবার একটু দেখো ভাবো একটু ঠান্ডা মাথায় হ্যাঁ cos a plus b plus cos a minus b কি লিখবা cos a plus b plus cos a minus b কি লিখবা একটু ঠান্ডা মাথায় বলো 2 cos 2a cos 2 পারবা না 240 ভেরি গুড 2 cos 2a into cos 240 ভেরা 240 স্থূল কোণ কি লেখা যায় বলো তো ভেঙে माइनस আর 180 হওয়ার কারণে cos cos ই থাকবে মানে cos 60 ডিগ্রি হবে যারা জানতে চাই cos 60 ডিগ্রি এর ভ্যালু কত হাফ হাফ যারা ঠান্ডা মাথায় বলো 2 আর হাফ কাটা তাহলে cos 2 এ কাটা কি থাইকা যাইতেছে আমি কি সবাইকে বুঝাইতে পারছি এই 2 আর হাফ কাটা cos 2 এ কাটা 3/2 থেকে যায় ভেরা আমাকে বলো এইখানে প্রতিটা যদি cos স্কয়ার এর বদলে sin স্কয়ার থাকে তাহলে কি দ্বিতীয় সূত্রটা হবে না জি স্যার এবং এইটারও রাইট সাইড 3/2 যেটা আমি তোমাকে বাড়ির কাজ দিছি আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে জি ভাইয়া পরবর্তী ম্যাথে চলে যাব 24 এর 1 নাম্বার বেরা তোমাদের একটা জিনিস জিজ্ঞাসা করি এই যে 24 এর 2 নাম্বারটা আমি তোমাকে বাড়ির কাজ দিতেছি তো এখানে cos 2 আলফা ইকুয়াল টু 3 cos 2 বিটা মাইনাস এত আছে প্রমাণ বলছে 10 প্রমাণ করো মানে আমি যেটা করাচ্ছি এটা বাদে তোমাকে হোমওয়ার্কটা নিয়ে বলি ভেরা cos 2 এর চারটা সূত্র আছে এখানে কোন সূত্রটা নিবা ক্লাসে কে কে বলতে পারবা 1 minus tan square ডিভাইড বাই 1 cos 2 এর সূত্র এক্সেলেন্ট ভাই ধন্যবাদ সূত্রগুলো মুখস্থ করার জন্য তোমাকে ধন্যবাদ 1 minus tan square a বাই 1 plus tan square a এই সূত্রটা ব্যবহার করব কেন বুঝছো ভেরা রাইট প্রমাণে কি আছে প্রমাণে tan আছে tan আছে মানে cos 2 আলফা আর cos 2 বিটা দুইটাতেই এই সূত্র বসাবা লসাগু টসাগু করবা ক্যালকুলেশন করবা অঙ্কটা মিলে যাবে আমি কি বুঝাইতে পারতেছি ঠান্ডা মাথায় করতে হবে জি ভাইয়া ক্যালকুলেশনটা একটু বড় হবে কারণ কি মানে দুইবার তুমি যখন বসাবা মানে ভগ্নাংশের ভগ্নাংশ হয়ে যাবে একটু বড় হবে কিন্তু ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করলে কোনো কিছু বোঝা নাই এটা সবাই কি বুঝতেছো জি স্যার ক্লাসে সবাই জি ভাইয়া 24 এর 2 নাম্বারটা তোমরা বাড়ির কাজ করবা আমি 1 নাম্বারটা করায় দিচ্ছি এই যে একটু বলে রাখি সেটা হলো 21 নাম্বার অঙ্কটা তোমাদের 7.5 চ্যাপ্টারের অঙ্ক যেটা ভুল করে এই চ্যাপ্টারে আসছে মানে আমি তো এরপরেই 7.5 চ্যাপ্টারটা করব সেটা আসলে ওই চ্যাপ্টারের সাথে মিলাই দিব সবাই কি বুঝতেছো আদারওয়াইজ এই পৃষ্ঠায় বোধহয় সবগুলা করা হয়ে গেছে ইফ আই এম নট রং আমি কি ঠিক বলছি 24 এর 1 এখন করাবো ক্লাসের সবাই বাকিগুলা করছিলে
जी भैया जी भैया ओके अच्छा दे আছে কি দেখো 24 এর আগে a cos আলফা প্লাস b sin আলফা इक्वल टू a cos বিটা প্লাস b sin বিটা হলে প্রমাণ করো যে এত অঙ্কটা দেখে আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে যে এখানে একটা কাজ করতে হবে সেটা হলো a বাই b করতে হবে বর্গ করতে হবে বিয়োজন যোজন করতে হবে সবাই কি বুঝতেছো a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার আনতে হইলে जी भैया आमी अंकोटा लिखी तेरे तुम्हें होय तो बुझते पारबा आमी की बुझाइते चाहतेछि 24 এর এক নাম্বার ইম্পর্টেন্ট ম্যাথ দেয়া আছে a cos আলফা প্লাস b sin আলফা a cos beta plus b sin beta so প্রতিটা পড়বা a গুলোকে এক পাশে আনো b গুলোকে এক পাশে আনো beta কে বামে আনলে b sin alpha minus b sin beta আর এটাকে ডানে নিলে a cos beta minus a cos alpha এখানে b আর এখানে a কমন যায় सूत्र कत प्लस कौन बोलते उल्टा उल्टा थाकाते ही भालो हुई जी भैया उल्टा থাকাটাতে কি ভালো হইছে না মানে সূত্রটা হবে s into 2 sin beta plus alpha by 2 sin alpha minus beta by 2 উত্তর হয় উল্টা সূত্রটাই উল্টা মনে আছে সবার ক্লাসের সবার তাতে উভয় পক্ষে বোধহয় কাটাকাটি করা যায় আমি কি বুঝাইতে পারতেছি উভয় পক্ষে দেখো কাটাকাটি করা যাবে বোধহয় তোমাদের হয়তো মনে আছে প্রমাণ করতে হবে রাইট সাইডে স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার তো আমি যেটা করব এটাকে ভাগ করে নিয়ে আসো cos alpha plus beta by 2 divided by sin alpha plus beta by 2 equal to a by b তো স্কয়ার করো বর্গ করো কেন বর্গ করব তা কি বুঝতেছো বিয়োজন যোজন cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 মাইনাস sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 plus sin square alpha plus beta by 2 a square minus b square by a square plus b square plus এর কে কে বলতে পারবা হরে কি হয় 1 পরেরটা 1 হয় সবাই কি বুঝতে পারো cos square theta plus sin square theta সাইড নোট দিও বিয়োজন যোজন তো এইটা হরেরটা 1 হয়ে যাবে তার মানে এইটাই বোধহয় প্রমাণ করতে বলছে সবাই কি বুঝতেছো ভেরা ক্লাসের সবাই ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝতে পারছো জি স্যার বুঝেছি
मैं तारक पर देखे ना আর ভেরা আমি চব্বিশের দুই এর ব্যাপারে বলে রাখছি তোমাদের, দুঃখিত একটু ভুলটা শেয়ার করলাম। চব্বিশের দুই এ কস টু আলফার সূত্রটা ওয়ান মাইনাস টেন স্কোয়ার আলফা বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার আলফা বসাবা। অবশ্যই ট্রাই করবা, দুইটা হোমওয়ার্ক, একটা ম্যাথ আজকে করাবো আর আরো তিনটা ম্যাথ তোমাদের এই চ্যাপ্টারে বাকি থেকে যাবে, আমি সেটা নেক্সট ক্লাসে করাবো ইনশাল্লাহ। আমাদের মাঝখানে একটা বাকি ছিল, আমি সেই অঙ্কটা শেষ করে দিচ্ছি। পাঁচ নাম্বারটা খেয়াল করো, এখানেও কি একাধিক কস স্কয়ার আর সাইন স্কয়ার আছে না? জি স্যার। ওকে, তো আমার এটা লেফট সাইড, আমাকে এটার জিরো প্রমাণ করতে বলছে। খুব ঠান্ডা মাথায় ব্যাপারটা একটু বুঝো, প্রথমত আমি এটা একটু লিখে নিই, আমি এটা এখনো মুছি না। পাঁচ লেফট সাইড কস এন এ কস এন প্লাস টু এ কস স্কোয়ার এন প্লাস ওয়ান এ সাইন স্কোয়ার এ। তো হাফ ইন্টু টু করবা, বেরা বলবা এই দুটার মধ্যে বড়কে, বড়কে সবসময় সম্মান দিতে হয়। এটা বড় না, এন প্লাস টু ইন্টু এ? জি ভাইয়া। তো এটাকে এভাবে লেখো, ভিতরে এটা গুণ করে দাও, এন এ প্লাস টু এ ইন্টু কস এন এ। আমি বড়টাকে আগে লিখলাম ইচ্ছা করে, টু কস স্কোয়ার এন এ প্লাস এ, এটাও এটা ভিতরে গুণ করে দিলাম, আর টু সাইন স্কোয়ার এ। আমার রাইট সাইড হলো জিরো, এটাকে জিরো প্রমাণ করতে হবে। ভেরা আই থিঙ্ক সবাই এই দুটা সূত্র এখান থেকে বলতে পারবা, তার আগে আমি এইটা একটু ফোকাস করতে বলতেছি, এইটা কোন সূত্র? টু কস এ কস বি, মনে করতে পারো? কস এ প্লাস বি কস এ মাইনাস বি। ভেরি গুড, যারা মুখস্থ করছো তাদের জন্য খুব ইজি, যারা করো নাই তারা ইমিডিয়েটলি মুখস্থ করবা আমি আশা করতেছি। ভেরা ২৬ নাম্বার সূত্র আজকেই পড়াইছি একটু আগে, টু কস এ কস বি কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, আমি কি সবাইকে বোঝাতে পারতেছি? ভেরা এখানে তাকায় দেখো, এই পুরাটাকে এ এই পুরাটাকে বি ভাবো, এবার বলো সূত্র অনুযায়ী কি হবে? টু কস এ কস বি, সূত্র হচ্ছে কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, টু কস স্কোয়ার এ, কোন সূত্র হবে টু কস স্কোয়ার এ? ওয়ান একবারে মাইনাস দিয়ে দিছি সব, কস টু এ, সবাই বুঝছো কিনা আমাকে একটু বল। টু কস স্কোয়ার এ ওয়ান প্লাস মাইনাসে মাইনাস হবে কস টু এ, এই সূত্রটা বসাইছি, সবাই বুঝছো কিনা? জি ভাইয়া। আর টু সাইন স্কোয়ার এ তো ডাইরেক্ট সূত্র, কত হয়? ওয়ান মাইনাস কস টু এ। ক্লাসের সবাই কি বুঝতেছো? আমি আবার বলি, টু কস স্কোয়ার এ ওয়ান প্লাস কস টু এ, তো এখানে যেটা হবে ওয়ান আর ওয়ান ক্যান্সেল, এটা কত হয়? হাফ কস টু এন এ প্লাস টু এ, এন এ এন এ কাটা কস টু এ, এখানে মাইনাস কস টু এন এ প্লাস টু এ মাইনাস কস টু এ, এটা এটা কাটা এটা এটা কাটা, হাফ ইন্টু জিরো দ্যাট ইজ জিরো, দ্যাট ইজ রাইট সাইড। সবাই কি ম্যাথটা বুঝছো? মানে থার্ড লাইনটা হচ্ছে ভাইটাল, তিনটা সূত্র বসাইছি, তুমি যদি এই লাইনটা বুঝো বাকিটুকু সহজ।
স্যার সেকেন্ড লাইনটা আরেকবার একটু বোঝানো যাবে? আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। মানে সেকেন্ড এখানে এখানে স্যার এর উপরে ও এটা তো নিশ্চয়ই আচ্ছা এটা হাফ ইনটু 2 করছি ভাইয়া, মানে 2 দিয়ে গুণ করে 2 ভাগ করছি, এটাকে আগে লিখছি এটা ভিতরে গুণ করছি সিম্পল। স্যার এটা পরে লেখা হইছে, এটা ফার্স্ট এটা পরে লেখা হইছে। হ্যাঁ হ্যাঁ মানে এটা হ্যাঁ 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 এই যে এই জন্য স্যার বুঝতে পারছিলাম না। ওকে ভালো করে খেয়াল করো, তো আমরা তোমাদের আজকে তিনটা বাড়ির কাজ দিছি, এইটা করে তোমাদের নেক্সট ক্লাস স্যাটারডে রাত 8টায় মনে থাকবে ভেরা ক্লাসে সবার? জি ভাইয়া। ওই দিন আমরা 7.4 টা শেষ করে 7.5 এ যাব, হোমওয়ার্ক তিনটা করে ফেল, আর যারা আজকের হোমওয়ার্ক পারো নাই আমাকে গ্রুপে একটু জানাও, আমি দিয়ে দিব। ভালো থাকো সবাই।